আজকে আমি আপনাদের দেখাবো ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সেটাকে পুনরায় চালু করার জন্য কি করতে হয়। তো অনেকেরই এরকম আছে যে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে অথচ মানে নিয়মিত ট্রানজাকশান না করার জন্য বা লেনদেন না করার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। তো সেটাকে আবার পুনরায় চালু করার জন্য দুটো কাজ করতে হয়। একটা একটা দরখাস্ত দিতে হয় ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারকে এবং আপনার KYC ফর্ম ফিল আপ করতে হয়। তো ব্যাংকের ম্যানেজারকে যে দরখাস্তটা দিতে হয় সেইটাই আমরা আজকে আলোচনা করব। তো আমি পুরোটাই বাংলায় কীভাবে দরখাস্তটা দেবো সেইটাই আজকে দেখাবো। এই বিষয়ের ওপরে একটা ইংরাজিতে কীভাবে দরখাস্ত করতে হয় সেটাও আমি আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো চলুন দেখি আমরা কী করে দরখাস্তটা লিখবো। তো প্রথমে একটা পেজ নিয়ে একটু দুই সাইড দিয়ে একটু এইভাবে ভাঁজ করে নেবেন এবং ওপরেও একটু এইভাবে মার্জিনের মতো করে নেবেন, নিয়ে লেখাটা শুরু করবেন। এই কোণার দিকে ডেট লিখবেন, ডেট লিখে এখানে ডেটটা দেবেন। এরপরে টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার লিখবেন। এরপর এখানে আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নাম এবং নিচে ব্যাংকের ব্রাঞ্চ, আমি ইন্ডিয়ান ব্যাঙ্ক আর সোদপুর ব্রাঞ্চ লিখেছি, তো আপনাদের যে ব্যাঙ্ক আছে সেটা লিখবেন, এখানে ব্রাঞ্চ লিখবেন। আচ্ছা, এরপর হচ্ছে বিষয়, ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় করার আবেদন, এইটা বিষয়টা ওপরে লিখে দেবেন। আচ্ছা, তারপরে হচ্ছে দরখাস্তটা আমরা শুরু করছি। মহাশয় মহাশয়া, আমি এখানে আমি জায়গা রেখেছি, এখানে আমি আমার পরে লেখার পরে আপনাদের কি যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট হোল্ডার, আপনি সিঙ্গেল হলে একটা নাম হবে, জয়েন্ট হলে দুটো নাম হবে, এখানে লিখবেন। আমার একটি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট আছে, আমি দুটোই লিখেছি, আপনাদের যেটা থাকবে সেভিংস বা কারেন্ট যে অ্যাকাউন্টে থাকবে শুধু সেইটাই মেনশান করবেন এখানে আপনার ব্রাঞ্চে। আমার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট নাম্বার এত, আপনাদের যে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টের যে নাম্বারটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে লিখবেন বিগত এক বছর বা তার বেশি সময় ধরে আমি আমার এই অ্যাকাউন্টে কোনো লেনদেন করিনি আমার অসুস্থতার কারণে। আমি এখানে আমার অসুস্থতার কারণে লিখেছি, আপনাদের যদি অন্য কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা সেইভাবে এই জায়গাটা লিখবেন। তাই আমার অ্যাকাউন্টটি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এরপর একটুখানি গ্যাপ দিয়ে নিচে লিখবেন, অতএব মহাশয় আপনি আমার আবেদনটি গ্রহণ করে যত দ্রুত সম্ভব আমার অ্যাকাউন্টটি সক্রিয় করে আমাকে বাধিত করুন যাতে আমি নিয়মিতভাবে টাকা তুলতে ও জমা করতে পারি। এটা এইটুকু লিখলেই আপনার কাজ হয়ে যাবে, একদম সহজ ভাষায় লেখা। এরপরে লিখবেন ধন্যবাদান্তে, এই নিচ থেকে আপনার সাইনটা করে দেবেন, যে সাইনে আপনি মানে অ্যাকাউন্টে আপনার যে সাইনটা আছে, আর যারা সাইন করতে পারবেন না তারা টিপ ছাপ দেবেন, আর এইখানটা একটা ফোন নম্বর লিখে দেবেন। তো এইটুকু করলে এর সাথে একটা অ্যাপ্লিকেশন আর দিলে আর আপনার KYC ফর্মটা ফিল আপ করে জমা করলেই আপনার অ্যাকাউন্ট আবার নতুন করে চালু হয়ে যাবে। আর KYC ফর্মটা কী করে ফিল আপ করতে হয় সেটাও আমি আমার নেক্সট ভিডিওতে নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক তো অবশ্যই করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।